ভয় দেখানোর জন্য নয় বন্ধু। অনেক স্যার ভয় দেখানোর জন্য বলে তোকে এই করবো, ফেল করিয়ে দেবো, এই করবো, রিয়েল ইফেক্ট। এজন্য আল্লাহর ভয়কে ওলা ইউসিকু ওয়াসাতাহু আহাদ ওয়ালা ইউআদ্দিবু আযাবাহু আহাদ, আল্লাহর শাস্তি দেওয়ার মতো কারো শাস্তি নাই। ওলা ইউসিকু ওয়াসাতাহু আহাদ, আল্লাহর পকড়ার মতো পকড়াও কারো নাই। তুআমুল আসীম শাজারাতাজ জাক্কুম, জাহান্নামের বায়ানগুলো শুনি, জাহান্নামের কথাগুলো বুঝি, জাহান্নামে জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে, জাক্কুম গাছের ফল তাদের দেওয়া হবে, সেই ফলের তিক্ততা বিষাক্ততা এত কঠিন এত তীব্রতর, সেই ফলের এক ফোঁটা রস যদি জমিনের মধ্যে পড়ে, জমিনে কোনো রকম তৃণলতা ঘাস জন্মাবে না, এত বিষাক্ত, জাহান্নামীদেরকে সেই ফল খেতে দেওয়া হবে। এটা ভয় দেখানোর জন্য নয় ভাই, রিয়েলিটি ফ্যাক্ট এটা। এই জন্য এটাকে ভাবি বুঝি, আল্লাহর ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় অন্তরে রাখি। মোবাইলে যখন কুরুচিপূর্ণ ছবি চালাই তখন একটু ভাবি চিন্তা করি, জাবারে যখন গীবত করি তখন একটু চিন্তা করি ভাবি, চোখ দিয়ে যখন অপরিচিত গায়ের মহারম হারাম নারীদের দিকে তাকাই তখন একটু চিন্তা করি। আল্লাহর নবী বলছেন, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিহি ফাকাদ যায়িকা, যে ব্যক্তি কোনো অপরিচিত নারীর রূপ সুধা তার চোখ দিয়ে অবলোকন করলো, কেয়ামতের কঠিন দিনে উত্তপ্ত করে গালিত সীসা তার চোখে দিয়ে দেওয়া হবে। কখনো মোম জ্বালাতে জ্বালাতে এক ফোঁটা মোমের গালিত মোম, গরম উষ্ণ মোম যদি হাতে পড়ে যায় কি কঠিন অবস্থা হয় ভাই, আর চোখে যদি গালিত সীসা পড়ে তাহলে কি অবস্থা হবে। কারো দিকে তাকানোর আগে একটু খেয়াল করি, বদনজরি থেকে বাঁচবার চেষ্টা করি। আল্লাহ মুমিনের অন্তরে থাকেন, মুমিনের অন্তরে এসে বসবেন, আর সেই মুমিনের অন্তর যেটা আল্লাহর জন্য থাকবার ঘর, সেই ঘরের দুটো জানালা হচ্ছে চোখ, সেই ঘরের দুটো জানালা হচ্ছে আপনার কান। এই জানালাগুলো গীবতের জন্য খুলে রাখি না, অবৈধ বস্তু দেখবার জন্য এই চোখকে ওপেন করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হবে। আবু আবদুল্লাহ উন্দুলুসি, যার 30,000 হাদিস মাতানান এবং সনদান মুখস্ত ছিল, ভালো করে শোনেন যুবক বন্ধুরা আমার শুনে নেন, আবু আবদুল্লাহ উন্দুলুসি আপনার জুনায়েদ বাগদাদির মতো এত বড় আল্লাহর ওলি যার মুরিদ, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির মতো বড় আল্লাহর ওলি যার মুরিদ, আবু আবদুল্লাহ উন্দুলুসি 12,000 মুরিদদেরকে নিয়ে একটা খ্রিস্টান বস্তিদের উপরে যাচ্ছে, খ্রিস্টান বস্তি গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়বার জন্যে নামাজের টাইম হয়ে গেছে, ও কোথায় ওযু করা হবে জায়গা খুঁজতে খুঁজতে একটা কুয়ার পাশে চলে গেছে। মুরিদিনরা বলছেন, হুজুর একটা কুয়া পাওয়া গেছে, সেই কুয়ার পাশে কুয়াতে পানি আছে। হযরত চলে গেলেন, গিয়ে দেখছেন খ্রিস্টানদের মেয়েরা কুয়া থেকে পানি তুলে দিচ্ছে, একটা অতীব সুন্দরী মেয়ে। 12,000 মুরিদদের পিসাহেব যিনি, 30,000 হাদিস যার মুখস্ত, কোরআনে কারিমের যিনি হাফেজ, এইরকম একজন বড় আল্লাহর ওলি, অনেকগুলো মসজিদে খানকার জিকিরের মজলিস চালান, এইরকম একজন বড় আল্লাহর ওলি, তার এক ঝলক নজর ওই খ্রিস্টানদের সুন্দরী মেয়ে অপরূপা তিলোত্তমা হাস্যময়ী রূপবতী মেয়েটার দিকে পড়ে গেছে। হযরত এক ঝলক তার দিকে তাকিয়ে নিয়ে নজরটা তার দিকেই রয়ে গেছে। হযরত দেখছেন তার ভিতর থেকে পাখির মতো কিছু একটা উড়ে বেরিয়ে গেছে, হযরত দেওয়ানা হয়ে গেছে, আত্মহারা পাগল পারা হয়ে গেছে। মুরিদদেরকে বলছে, যাও তোমরা তোমাদের জায়গা দেখে অজু করে নামাজ পড়ে নাও। মুরিদরা বলছে, হুজুর আপনি? তা বলছে, তোমরা যাও আমি পরে যাচ্ছি। মুরিদরা সব চলে গেলেন। হযরত অন্যান্য মেয়েদেরকে জিজ্ঞাসা করছেন, এই মেয়েটার কেউ বাড়ির লোক নাই? তা বলছে, আমাদের এলাকার সর্দারের ইনি মেয়ে। সর্দারের কাছে গেলেন, আপনার মেয়েকে আপনি কুয়োতে পানি তোলার জন্য রেখে দিয়েছেন কেন? তা বলছে, আমার মেয়ে কোন বাড়ির বৌমা হবে আমি তো জানি না, এজন্য প্রথম থেকে ওকে পরিশ্রমী বানাচ্ছি,
যেন যে কোনো বাড়িতে গিয়ে পরিশ্রম করলে ওর কোনো অসুবিধা না হয়, তাই জন্যকে পরিশ্রমে বানাচ্ছে। তা বলছে আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, আপনার মেয়েকে বিয়ে করব। তা বলছে আমার মেয়েকে বিয়ে করতে চাইছো তুমি? ওই খ্রিস্টান সর্দার বুঝে ফেলেছে যে এত বড় ব্যক্তিত্ব, এর ব্যক্তিত্বকে নস্যাৎ করতে হবে। তাই বলছে আমার মেয়েকে বিয়ে দেব বটে, কিন্তু আমার শুকুর আছে অনেকগুলো, ওই শুকুরগুলো চড়াতে হবে। ঠিক আছে স্যার, শুকুর চড়াবো। মাথায় পীরের তাজ খুলে নিয়ে আপনার সুর পরানো যে টুপি ক্যাপ, ওই ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে। যে লাঠিতে ভর করে জামে মসজিদে খুতবা দিতেন জুমার দিনে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তার খুতবা শুনতেন, সেই লাঠিটা নিয়ে শুয়োর চড়াতে জঙ্গলে চলে গিয়েছেন। শিবলি আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহে, জুনায়েদ বাগদাদির মতো বড় আল্লাহর ওলি, তার সমস্ত মুরিদিনরা হাউমাউ করে কাঁদছেন, হযরত এটা কি হলো? তোমরা তোমাদের জায়গায় চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। সবাই কান্নাকাটি করছেন। এক বছর পরে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি হিম্মত করে বলি দেখি হযরত কি করছেন, কাছে গিয়েছেন। কাছে গিয়ে দেখছেন ওই আপনার যে পাগড়িটা, যে পাগড়িটা মাথায় জড়ানো হতো সেই পাগড়িটা কোমরে বেঁধে রেখেছেন, আর যে লাঠি দিয়ে আপনার খুতবায় ভর করে, যে লাঠি খুদে ভর করে খুতবা দিতেন সেই লাঠিতে ভর করে আর শুয়োর চড়ানো ক্যাপ পরে শুকুর চড়াচ্ছেন, কাঁদছেন খুব। হযরতের কাছে গিয়ে বলছে হযরত আপকো কোই আয়াতে করিমা ইয়াদ হ্যায়, কোই আহাদিসে মুবারাকা মে কিসি হাদিস আপকো ইয়াদ হ্যায়? বলছে হযরত আপনি 30,000 হাদিসের হাফেজ, মতন এবং সনদ সহ আপনার 30,000 মুখস্থ, এতগুলো ভক্ত মুরিদ আপনার, এতগুলো খানকা চলে, জিকিরের মজলিস চলে আপনার, আর আপনার এই অবস্থা, আপনার কি কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে? বলে একটা আয়াত মুখস্থ আছে। বলে কি? বলছে মাই ইয়ুযলিলিল্লাহু ফালা হাদিয়ালা, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে গোমরা করে দেন তাকে কেউ হেদায়ত দিতে পারে না। আর বলছে কোনো হাদিস মুখস্থ আছে? তা বলছে একটা হাদিস মুখস্থ আছে, মনে আছে। কি সেটা? বলছে মাম বাদ্দালা দীনহু উক্তুলু, যে ব্যক্তি তার ধর্মকে পাল্টে ফেলে তাকে তোমরা হত্যা করে ফেলো। এছাড়া আর কিছু ইয়াদ নেই। বলে হযরত আপনার এই অবস্থা? বলে খুব কান্নাকাটি করলেন, শিবলি খুব কাঁদলেন, উনিও কান্নাকাটি করলেন, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে শিবলিকে বললেন শিবলি দোয়া করো। শিবলি দোয়া করছেন পাশের, আর হযরত কি করলেন, ওই কোমরে যে পাগড়িটা জড়ানো ছিল ওটা খুললেন, খুলে পাগড়িটা খুলে বিছালেন। বিছানোর পরে আল্লাহর কাছে আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা বদনজরি, একটা কুদৃষ্টি, একটা নারীর প্রতি কুদৃষ্টি পড়ে যাওয়ার কারণে তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছি, তুমি আমার তোমার রহমতের ঠাঁই দাও। আসমানের দিকে মাথা উঁচু করে দোয়া করলেন, সামনে একটা ঝর্ণার পানি ছিল সেখানে গিয়ে গোসল করলেন, গোসল করে পাক পবিত্র হয়ে শিবলির হাতে হাত বাড়িয়ে শিবলিকে বললেন শিবলি তুমি আবার নতুন করে আমাকে কালেমা পড়িয়ে দাও। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি নতুন করে কালেমা পড়িয়ে দিলেন। নতুন করে কালেমা পড়িয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 30,000 ওই হাদিস ওনার মতন এবং সনদান অন্তরে ফিরিয়ে দিলেন। কোরআনের হাফেজ যেটা 6,666 আয়াতের হাফেজ ছিলেন, সে কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিলেন, আল্লামা শিবলির সঙ্গে চলে এলেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকমভাবে চটজমাট করে দিলেন। সম্মানীয় ভাই হযরত আল্লামা আবু আবদুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাইহে খানকাতে বসে আছেন, এমত অবস্থায় দেখছেন কালো আপনার চাদরে মোড়া একজন মহিলা দরজায় এসে দাঁড়িয়ে আছে। সাগরেদ বেরিয়ে আল্লামা শিবলি বলেন আমি বেরিয়ে এলাম, এসে দেখলাম সেই খ্রিস্টান মহিলাটা যেটা কুয়োতে পানি তুলছিল। আমি জিজ্ঞেস করলাম তুমি কি ব্যাপার? বলছে তোমার হযরতের সঙ্গে মোলাকাত করতে এসেছি, মিলতে এসেছি। হযরত বাইরে বার হলেন, তুমি এখানে কিভাবে পৌঁছালে, আমার অ্যাড্রেস ঠিকানা তুমি কিছুই জানো না, কিভাবে এলে? তা বলছে আমি কিভাবে এসেছি আমি জানি না, আমি তোমার জন্যে বেচায়েন হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, তুমি আমাকে পাওয়ার জন্যে দীর্ঘ এত কিছু ছেড়ে দিয়ে এক বছর তুমি আমার বাবার কথায় শুয়োর চড়ালে,
আর আমি তোমার হব না, এটা আমার মনে ভালো লাগলো না, তাই আমি বাইরের দিকে বেরিয়ে আসমানের দিকে মুখ তুলে বলছিলাম, ওগো আসমানের মালিক, ওগো বিশ্ব স্রষ্টা চন্দ্র সূর্যের মালিক, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য এত কিছু কুরবানি ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস দিয়েছে, তুমি আমাকে সেখানে পৌঁছে দাও। এই করতে করতে আমি যেন চোখ আমার বন্ধ হয়ে এলো, মাথা ঘুরে গেল, আমি অবচেতন হয়ে পড়ে গেলাম। আমি অবচেতন অবস্থায় ছিলাম, অচৈতন্য অবস্থায় দেখলাম একজন ব্যক্তি, তিনি এসে আমাকে বলছে, তুমি কি আবু আবদুল্লাহ উন্দুলুসির কাছে যেতে চাও? আমি বললাম হ্যাঁ যেতে চাই। তিনি বললেন ওঠো আমার হাতটা ধরো। আমি হাত ধরলাম, হাত ধরে উনি এই মসজিদের সামনে আমাকে নামিয়ে দিয়ে গেছে, আর নামিয়ে দিয়ে বললেন এই হজরাটা দেখিয়ে বললেন, যাও আবু আবদুল্লাহ উন্দুলুসি এই কাপড় দিয়ে ঘেরা হজরার মধ্যে আছে, তুমি গিয়ে সাক্ষাৎ করো। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কে, আপনার পরিচয়টা দিন। তো উনি বললেন আমি আমার কথা বলে দিও যে আমি আবু আবদুল্লাহ উন্দুলুসির ভাই, আমার নাম হচ্ছে খাজা খিজির, আমি তোমাকে আবু আবদুল্লাহ উন্দুলুসির কাছে পৌঁছে দিয়ে গেলাম। তো ইনি হলেন খিজির আলী সালাম, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলীর কাছে ওই মেয়েটাকে পৌঁছে দিলেন। আবু আবদুল্লাহ উন্দুলুসি ওনাকে কালেমা পড়িয়ে ইসলামের দাওয়াত দিলেন, কালেমা পড়িয়ে ওনাকে পাশে একটা আপনার ঘর বানিয়ে দিয়েছিলেন, ওখানেই ওই মহিলাটা ইবাদত করতে করতে এক বছরের মধ্যে জীর্ণ শীর্ণ রোগা হয়ে ইবাদত করতে করতে হাড় চামড়া এক করে দিয়ে রাত দিন ইবাদত, না রাতের বেলা ঘুম না দিনের বেলা খাওয়া, ইবাদত করতে করতে এক বছরের মধ্যে মধ্যেই কেউ বলেছেন তার এন্তেকাল হয়ে গেছে, তার নামাজে জানাজা হজরতে আল্লামা শিবলি পড়িয়েছিলেন, কেউ কেউ বলেছেন তিনি ওই অবস্থায় ছিলেন হজরতের এন্তেকাল হওয়া পর্যন্ত ওই মহিলা বেঁচে ছিলেন। এনি হাও সম্মানীয় ভাই যুবক বন্ধুরা, আমি বলতে চাইছি একটা বদনজরি, একটা খারাপ কুদৃষ্টি কোত্থেকে কোথায় মানুষকে পৌঁছে দিতে পারে, তাই আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো এই কুদৃষ্টি থেকে ইনশাল্লাহ আমরা বাঁচবো। কুদৃষ্টি থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মান শান মর্যাদা যুবকদের জোয়ানি আল্লাহ বাড়িয়ে দেবেন। আজকের অধিকাংশ জীবন দাম্পত্য জীবনে অধিকাংশ যুবক বিয়ের পরে শান্তি স্বস্তি পায় না, এটা আল্লাহ রসুলের ঘোষণা, যুবক তু আপনি জোয়ানি কি হেফাজত করলে, তু আপনি নজর কি হেফাজত করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেরি জোয়ানি কি হেফাজত ফরমা দেঙ্গে। যুবক তুমি তোমার চোখের হেফাজত করে নাও, আল্লাহ তোমার জীবনের জোয়ানিকে হেফাজত করে নেবে। এই জন্য দাম্পত্য জীবনের সুখ দান এটা আল্লাহর পক্ষ থেকে বড় মেহরবানি। এই জন্য ভাই আমার যুবক বন্ধুদের বলবো আমরা আমাদের নজরকে হেফাজতে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াব করবেন, আর জবানকে হেফাজত করবো করবো ইনশাআল্লাহ। তাহলে হারাম লোকমা পেটে দেব না ইনশাআল্লাহ, এটারই তো রমজানে প্র্যাকটিস হয়েছে তাই না? একজন আল্লাহর ওলি, গল্প শেষ, আমার বক্তব্য শেষ করছি, আল্লাহর ওলি যাচ্ছেন, যেতে যেতে রাস্তার ধারে নামাজের নামাজের সময় হয়ে গেছে, হযরত নামাজ পড়তে ঢুকেছেন, নামাজ পড়তে ঢুকে দেখছেন ইমাম সাহেবের অবস্থা খুব খারাপ, ইমাম সাহেব জীর্ণ শীর্ণ অবস্থা ভালো নয়, ইমাম সাহেবকে সালাম কালাম করে কে বলছে কি গো ইমাম বেতনপত্র ঠিকঠাক দিচ্ছে না নাকি? তা বলছে হুজুর আর বলবেন না, গ্রামবাসীরও অবস্থা ভালো না, তারা ভালোবাসে, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, সবার অবস্থা ব্যবসা বাণিজ্য ভালো নয়, বেতনপত্র ঠিকঠাক হচ্ছে না, খাওয়া দাওয়া দাওয়াতপত্র ঠিকঠাক হচ্ছে না। তো ইমাম সাহেবকে আল্লাহ বললেন ঠিক আছে বাবা এই এক জগ পানি নিয়ে আসো। তো উনি এক জগ পানি নিয়ে এলেন, ইমাম সাহেব পানি নিয়ে আসলে হযরত কি করলেন, হযরত আয়াতুল কুরসি দোয়া দরুদ কয়েকবার পড়ে হযরত পানিতে ফুঁক দিলেন, আর জগের পানিটা পুরো পানিটা ঘি হয়ে গেল, বুঝতে পারলেন? দিয়ে জগটা দিয়ে বলছেন বাবা এটা ব্যবহার করো আর আল্লাহর কাছে দোয়া করো, হাসি খুশিতে থাকো। তো ও ঘি ব্যবহার করছে, আর ইমাম সাহেব মনে মনে করছে বাহ ভালোই তো পানি থেকে ঘি বানানোর একটা মন্ত্র পেয়ে গেছি, এই পানি নিব আর জগে ফুঁক দেবো, দোয়া দরুদ তো মুখস্থই আছে, আর জগে ফুঁক দেবো ঘি হয়ে যাবে, আর বাজারে বিক্রি করব, আমার ইকোনমিক কন্ডিশন ভালো হবে, আমার অর্থের উন্নতি হবে। বলে ঘিগুলো ব্যবহার করছেন, ব্যবহার করতে করতে ঘি ফুরিয়ে গেছে এক মাস পরে, তখন বা চিন্তার তো কারণ নেই, জগে করে পানি নিয়ে আসছে, আয়তুল কুরসি পড়েছেন, দরুদ শরীফ পড়ে ফুঁক দিয়েছেন, পানি আর ঘি হয় না, 10 বার পড়লেন ফুঁক দিলেন পানি ঘি হচ্ছে না, 20 বার পড়লেন তবুও ঘি হয় না, 100 বার পড়লেন 200 বার পড়লেন তবুও পানি ঘি হচ্ছে না।
তখন মনে মনে বলছে পীর সাহেব একটু গোলমাল আছে, সব কিছু বলেছে বটে কিন্তু মনে মনে একটা ছোটো কোনো মন্ত্র বলেছে সেটা আমাকে শেখালেন না। পীর সাহেব যখন রাস্তা দিয়ে আবার এক মাস পরে ফিরছেন, তা বলছে হুজুর আপনার কাছে একটা নিবেদন ছিল। বলে কি নিবেদন? বলছে আপনি দোয়া দরুদ সবই শিখিয়েছেন, বলেছেন আমি শুনতে পেরেছি, কিন্তু আপনি মনে মনে ঘি বানানোর কোনো একটা মন্ত্র বলেছেন সেটা কিন্তু আপনি শেখালেন না। তা বলছে বাবা তোমার সামনেই তো যা কিছু বলবার যা কিছু পড়বার তোমার সামনেই তো জোরে জোরে পড়লাম। তা বলছে আমিও তো তাই পড়লাম কিন্তু ঘি হলো না, ব্যাপারটা বুঝতে পারলাম না। তা বলছে দেখো বাবা যে জবান দিয়ে ফুঁক দেওয়া হয়েছে না, এই জবানে সাবালক হওয়ার পর থেকে কোনোদিন মিথ্যা বলেনি আর কোনোদিন গীবত করেনি আর কোনোদিন হারাম লোকমা এই জবানে খাইনি। বুঝতে পেরেছেন? সেজন্য ভাই আমার এই জবানের তাসির, জবানের প্রভাব, এই জবানে আল্লাহর কাছে দোয়া আমাদের সকলকে। ইমামের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ আলেম ওলামাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের জবানের কত দুরবস্থা। এজন্য মোহতারাম ভাই আমার, ইমাম তো অনেক উচ্চাঙ্গের, ওলামারা তো আরও আমাদের থেকে অনেক স্বতন্ত্র, অনেক উঁচু, তাদের অবস্থা যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদেরটাও একটু ভাবতে হবে, আমাদের একটু চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সম্মানীয় শুধু উপস্থিতি আমার, আমরা ইসলামিক সিস্টেম, ইসলামিক ল, ইসলামের আপনার বিধি অনুযায়ী চলবো, কোরআনকে বুকে আঁকড়ে রাখবো ইনশাল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সব ক্ষেত্রে সম্মান মান ইজ্জত সম্ভ্রম আল্লাহ দান করবেন, আল্লাহ আমাদের ইজ্জত দান করবেন। এটা আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের ঘোষণা। এজন্যে আমরা রসুলের মহাব্বত কারণে ওয়ালা হয়ে যাব, রসুলের ইশকে যদি আমাদের অন্তরে থাকে, রসুলের মহাব্বত যদি অন্তরে থাকে তাহলে বিশ্ব আমাদের কিছুই করতে পারবে না। আমাদের আল্লাহর রহমত ছাড়া আর কিছু কিন্তু বাঁচবার জন্যে হাতিয়ার নেই, বাঁচবার জন্যে কোনো পুঁজি নেই। চিন্তা করবেন না বন্ধু, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা মোমেনের সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করবেন। আমার পূর্বের হজরত আপনার বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য বলছিলেন হজরত ইউনুস আলী সালামের কথা, হজরত নূহ আলী সালামের আপনার কথা। হজরত ইউনুস আলী সালাম মাছের পেটে চলে গেলেন। আচ্ছা যে মাছ মানুষ খেয়ে ফেলে, যে মাছ মানুষ খেয়ে ফেলে তাহলে তার খোরাক কত বেশি হবে কি হবে না? বুঝতে পারেন না? সমুদ্রের কিছু প্রাণী এমন আছে, রিসেন্টলি পত্রিকা একটা দেখছিলাম যে সমুদ্রের একটা প্রাণী ধরা পড়েছে, তার পেটটা চিরে গাড়ির নাম্বার প্লেট পাওয়া গিয়েছে, গাড়ির নাম্বার প্লেট পাওয়া গিয়েছে, আর আপনার রূপোর বেল্ট পাওয়া গিয়েছে। মানে কার কেউ হয়তো ছোটো কারে করে সফর করছিল, তাদের কুকুর টুকুর গাড়ির মধ্যে ছিল, ও বেটা সামুদ্রিক মাছ কিংবা সামুদ্রিক প্রাণী পুরো গাড়ি সমেত গিলে নিয়েছে, এটা সেটা হজম হয়েছে। আর নাম্বার প্লেটগুলো পিতলের পিতলের ছিল, বেলটা পিতলের ছিল, ওইগুলো হজম হতে দেরি হচ্ছিল, লোহা লক্ষ টায়ার ফায়ার হজম হয়ে গেছে, মানুষের ভুঁড়ি মগজ সব হজম হয়ে গেছে, ওটা আর কিছুদিন থাকলে হজম হয়ে যেত। এরকম খতরনাক সব সামুদ্রিক প্রাণী আছে সমুদ্রের ভিতরে। আপনার অথই প্রাণী আপনি ভাবতে পারছেন, একটা তিমির বাচ্চা কুড়ি আপনার মন তার দুধ লাগে একবেলা, কুড়ি মন একবেলা তার দুধ লাগে একটা তিমির বাচ্চা। তাহলে কত অসংখ্য তিমি সমুদ্রের মধ্যে আছে, তার রুজির যোগান দিচ্ছেন কে? আল্লাহ। আরে মুসলমান আমরা বুঝলাম না যে আমাদের রুজি দেবে কে, রুজির কথা আর বলবো না। আমি গতবারে বলেছিলাম পাছিয়াড়াতে, আপনারা মনে রাখেননি, সেটা আমার কিন্তু দোষ না। সম্মানীয় ভাই আমার, তো আমি আপনাদেরকে বলছি হযরত ইউনুস আলী সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তাহলে যে মাছটা মানুষ খায়, আমরা তো লাড্ডু খাই, রুটি খাই, বোঁদে খাই, চিড়ে খাই, আর বেদানা আঙুর খাই, আমাদের পাকস্থলী হজম প্রক্রিয়া একটা ছোট এরকম যন্ত্র। আর যে মাছটা পুরো মানুষ খেয়ে নেয় তাহলে তার পাকস্থলী হজম প্রক্রিয়া কত বড় হবে। ওই ছাদ ঢালাই করা মেশিন, মিক্সচার মেশিন দেখেছেন না, বালি সিমেন্ট আপনার সব দিয়ে দেয়, তোর মানে পানি ফানি দেয়, হাম হাম করে পাইল করে। তো হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে দেখছেন যে মাছের পেটের ভিতরে রকম মেশিন চলছে, আর সব মালপত্র গিয়ে হজম হচ্ছে, চুরমার হচ্ছে, আর হচ্ছে। আর হযরত ইউনুস আলাইহিস সালাম যাচ্ছে, বাচ্চে যাচ্ছে, ঘুরছে আর পাক খাচ্ছে। আর হযরত ইউনুস আলাইহিস সালাম তিনটে অন্ধকারের ভিতরে ভাবছেন, ওয়াজান্নুনি ইযহাবা, যা মানে ওয়ালা, নুন মানে মাছ,
মাছের জন্য একটা কম্পালসারি আপনার নর্মালি আরবি যেটা আসে সেটা হচ্ছে আপনার সামাকুন। সামাকুন মানে নর্মালি মাছ, বুঝলেন? আর তার থেকে একটু বড় মাছ হলে এই তার থেকে একটু ছোট, সামাকুন মানে হচ্ছে যে কোনো মাছকে সামাকুন বলা হয়। আর সচরাচর যে মাছ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় সেই মাছের জন্যে আপনার তাকে বলা হয় হুত, বুঝতে পেরেছেন? আর যেগুলো আশ্চর্য ধরনের মাছ সেগুলোর জন্য বলা হয় নুন। হযরতে মূসা আলাইহিস সালাম ভালো বক্তব্য দিলেন। অহংকার কিন্তু খুব খতরনাক জিনিস, বুঝতে পেরেছেন? টাকার গরম, রূপের গরম, অর্থের গরম, এই গরমগুলো কিন্তু আল্লাহ পছন্দ করেন না। এই জন্যে ইলমের গরম, কোনো আলেম যদি বলে আমার থেকে ভালো বক্তার কী হবে? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বক্তব্য দিলেন, দারুণ বক্তব্য হলো। একজন উঠে বলছে, হুজুর আপনার থেকে ভালো সেরা বক্তার কেউ আছে? বলছে, আয়ামে টফার লেকচারার, আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সব থেকে বড় বক্তা, আমার থেকে ভালো বক্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসাকে বলেন, মূসা একটু সফর করো, বাইরে বার হও। বলে কোথায় করব? বলছে, সঙ্গে একটা মাছ ভেজে নাও, ওই ভাজা মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানটাই তোমার ঠিকানা, সেখানেই তোমার আস্তানা, সেখানেই গুরুর সন্ধান পেয়ে যাবে। ছাত্রকে সঙ্গে নিয়েছেন, ওনার নাম হচ্ছে হযরতে ইউসা। তো ইউসা সঙ্গে আছে, ছাত্রর থলেতে মাছ আছে। ফান্তালাকা, চলছেন চলছেন, চলতে চলতে হযরতে মূসা আলাইহিস সালাম ওনার শিষ্যকে বললেন, আমাদের নাস্তাগুলো নিয়ে আসো। নাস্তা নিয়ে আসা হলো, নাস্তা খাচ্ছেন, অর্ধেক মাছ খেয়ে রেখে দিয়েছেন, আর হযরতে মূসা আলাইহিস সালাম পাথরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পরে শিষ্য সাগরেত বলছে, হুজুর যখন ঘুমাচ্ছে আমি একটু জলসার মজলিসে ঘুরে নিই। তো জলসার মজলিসে মানে এদিকে ওদিকে ঘুরছিলেন সমুদ্রের তীরে, আর ঘুরতে ঘুরতে ব্যাগেতে মাছ রাখা ছিল, আর ওখানে পানির ফোয়ারা উঠছিল, ওই ফোয়ারা হাত দিচ্ছিলেন, আর ওই ফোয়ারাতে পানির মধ্যে মৃত সঞ্জীবিনী পানি ছিল, আর ওই পানিটা ছিটিয়ে ওই পানিটা আপনার এসে ব্যাগের মধ্যে ওই মাছের গায়ে লেগেছে, আর মাছের গায়ে জমদি লেগেছে। মৃত সঞ্জীবিনীর পানি পেয়ে ওই মাছ, ভাজা মাছ অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর অর্ধেক সাইডে খাওয়া নাই। ওই মাছ জীবিত হয়ে সমুদ্রের বুকে আজাবান রাস্তা তৈরি করে, আশ্চর্য ধরনের রাস্তা তৈরি করে চলে গেছে। শিষ্য দেখছি, আরে ব্যাগের মাছ বাইরে বার হয়ে রাস্তা করে সমুদ্রে চলে গেছে, অবাক কাণ্ড, হুজুরকে বলতে হবে। কিন্তু শয়তান ভুলিয়ে দিয়েছে, হুজুরকে বলতে পারলেন না। হযরতে মূসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছেন, ফারতাদা আলা আসারিহিমা কসাস, বলছে মাছগুলো কোথায় নিয়ে এসো? লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা, এই সফরে কষ্ট হয়ে গেছে, নাস্তা নিয়ে আসো। বলছে, ওহো হুজুর ভুলে গেলাম, ওই মাছ তো রাস্তা বানিয়ে জ্যান্ত জীবিত হয়ে চলে গেছে। বলছে, ওটাই তো আমাদের ঠিকানা, সেইখানে পৌঁছাতে হবে, ওটাই আমার গুরুর আস্তানা। চলে এসেছেন, ফাওয়াজাদা ফিহা আবদান, একজন বান্দাকে পেলেন, বান্দাকে সালাম দিলেন, আসসালামু আলাইক। বলে, কে? মান আনতা? বলে, আনা মূসা। বলছে, মানিল মূসা? মিম মূসা বানি ইসরায়েল, বানি ইসরায়েলের মূসা নাকি? বলে, নাম। বলছে, হুজুর আমি আপনার কাছে থাকবো, আপনার মুরিদ হব। তা বলছে, আমার কাছে মুরিদ হতে পারবে না, লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আমার কাছে সবর করে থাকতে পারবে না। তা বলছে, না হুজুর অসুবিধা হবে না। বলছে, ঠিক আছে, বন্ড পেপারে সই করো যে আমি কোনো রকম কোনো আপত্তি করব না। বলছে, হুজুর ঠিক আছে, আপত্তি আমি করব না। ফান্তালাকা হাত্তা ইদা রকিবা ফিস সাফিনা, একটা কাস্তি নৌকা এপার ওপার করছিল, ভটভটি লঞ্চ, আর সেই ভটভটিতে হযরতে মূসা আলাইহিস সালামকে তুললেন, আর আপনার প্যাসেঞ্জার হিসাবে মূসা আলাইহিস সালামকে ওঠালেন, আর ওই পীর সাহেব হুজুর উনিও উঠলেন। আর পীর সাহেবকে ওই এলাকার লোকজন চিনতে পেরে গেছে, এই জন্যে ভাড়া নিল না, বিনা ভাড়াতে প্যাসেঞ্জারদের এপার ওপার করছে। মাঝখানে যখন লঞ্চটা ভটভটিতে এসেছে তখন উনি কি করলেন? তখন হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, উনি ওই কাস্তি ওই ভটভটি লঞ্চের একটা পাটা উপর থেকে উপড়ে দিলেন, আর পানি থেকে ফুটো করে দিলেন, আস্তে আস্তে পানি ঢুকছে, আর ওই ফুটো করে দেওয়ার কারণে ওই নৌকা ডুবে যাবে। তখন উনি বললেন, ফান্তালাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, উনি বললেন, আখারাকতাহা,
আপনি কি এই কাস্তিটা ফুটো করে দিলেন, আপনি আমাদের সবাইকে ডুবিয়ে দিতে চান? উনি বললেন, আলাম আকুল্লাক, আমি কি তোমাকে বলিনি, লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি আমার সঙ্গে সবর করে থাকতে পারবেন না। বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আর কোনো এসকালে তার জবাব স্বভাব করবো না, এ যাত্রা মাফ করে দেন। মাফ হয়ে গেল, ফান্তালাকা, আগে বাড়ছেন, ফান্তালাকা হাত্তা ইদা লাকিয়া গোলামান, গ্রামে ঢুকছে। শিমুলডিহি, যখন আপনার গ্রামে ঢুকলেন, আমার হিন্দু বন্ধু বান্ধবীদের পাড়াটা পার করে, হিন্দু দাদা ভাইদের পাড়া পার করে, ওই গ্রাম পার করে শিমুলডিহে ঢুকছেন। শিমুলডিহি ঢোকার শুরুতে দেখছেন কতগুলো ফুটফুটে ছেলেপিলে, চার পাঁচ বছর, ছ বছর, সাত বছরের বাচ্চারা খেলা করছে, লম্প ঝম্প করছে। ওর মধ্যে একটা ফুটফুটে সুন্দর, একেবারে চাঁদের মতো চেহারা, গোলাপের মতো পেয়ারা, ঠোঁটগুটো কি সুন্দর লাল, ওই রকম একটা ছেলেটাকে ধরে ফাকাতালাহ, একেবারে কল্লা মুচড়ে মার্ডার করে দিয়েছে। উনি বলছেন, হযরতে মুসা রেগে গেলেন, গিয়ে পীর সাহেবকে বলছেন, হুজুর আকাতালতা নাফসান যাকিয়া লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললেন, আপনি খুব জঘন্য কাজ করে ফেললেন। উনি বললেন, আলাম আকুল্লাকা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার কর্মকাণ্ড সহ্য করতে পারবে না, লান তাস্তাতিয়া মাইয়া সবরা, সবর করে থাকতে পারবে না, তুমি আমাকে বলছো যে আমি নোংরা কাজ করেছি, অথচ তুমি আমার মুরিদ, আমি তোমার পীর, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু, তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার, আর তুমি আমাকে বলছো লাকাদ জিতা শাইয়ান নুকরা, আমি নোংরা কাজ করেছি, তোমাকে আর রাখবো না। বলছে, হুজুরে যাত্রা মাফ করে দেন, দুটো ভুল হয়ে গেছে, আর হবে না। তাহলে দেখো, খাতা কলমে লিখে নাও, তৃতীয় নম্বর ভুল হলে তোমাকে আর রাখবো না। বলছে, হুজুর তাই হবে। ফান্তালাকা হাত্তা ইদা আতায়া আহলা করিয়া, একটা গ্রামে এলেন, শিমুলডিহি গ্রামে উদাহরণস্বরূপ এসে গেলেন। আসার পরে শিমুলডিহি গ্রামবাসীকে ইমাম সাহেবকে ডেকে বললেন, হুজুর আমি হলাম পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস, আর ইনি হলেন ইক্ষু আপনার সারা মাদ্রাসার শাইখুল হাদিস, দুইজন মুহাদ্দিস সাহেব আমরা এসেছি, আমাদের দুপুরে খাবারের ব্যবস্থা করেন। ইমাম সাহেব বলছেন, না না, আমাদের গ্রামে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না, আপনারা কোথায় পাচিয়াড়াতে চলে যান, মাদ্রাসা আছে, ওখানে গিয়েছে, ওখানে গিয়ে দেখছে মাদ্রাসার ছুটি, খাবারের ব্যবস্থা নাই। তাহলে এই আশা এলাকার এই আশেপাশে গ্রামবাসীর বদনাম হবে না? হবে না। তো খানা চাইলো, খানা দিল না। যখন শিমুলডিহি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, দেখছে একটা দেওয়াল পড়ে আছে, ফাওয়াজাদা ফিহা জিদারাই ইরিদু আইয়ান কদ্দা ফাকামা, একটা দেওয়াল পড়ে যাচ্ছিল। পীর সাহেব বললেন, বাবা মুরিদ, আমরা দুজনে মিলে এই দেওয়ালটা উঁচু করে দাঁড় করিয়ে দিই, তুমি পুকুর পাড় থেকে কাদা নিয়ে এসো, ওই কাদা দিয়ে আমি দেওয়াল তুলে দিই। বলছে, হুজুর ওরা আমার খেতে দিল না, দুপুরবেলা আমাদের আহার দিল না, আর এই গ্রামবাসীর দেওয়াল গেঁথে দেবেন, এইরকম বোকামো কাজ করলে হয় নাকি, ওদেরকে পারিশ্রম নেবেন, পারিশ্রমিক নিয়ে তবেই দেওয়াল গাঁথবেন। বলছেন, না না, আমি তোমার কে আর কাছে রাখবো না, আমার প্রত্যেকটা কাজে তুমি প্রশ্ন করেছো, আর পীর সাহেবের প্রশ্ন করা কিন্তু উচিত হয় না, তোমাকে আমি আর আমার দরবারে রাখবো না। চলে যাচ্ছেন, বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আর হবে না। বলছে, না, তুমি এগ্রিমেন্ট করেছো, সই করেছো, আর তৃতীয় নম্বরে ভুল তোমার মাফ হবে না, আর রাখা যাবে না। বলছে, তবে তুমি শুনে নাও, ও আম্মা সাফিনাতা, ওই যে কাস্তিটা ফুটো করলাম, ওই যে কাস্তিটা ছিদ্র করে দিলাম, এর ঘটনা তুমি তো জানো না, এর প্রকৃত বর্ণনা, একজন জালিম জাবির অত্যাচারী বাদশাহ, সে ওইখানে দাঁড়িয়ে আছে, নতুন নতুন নিখুঁত কাস্তি দেখলে, নিখুঁত ভটভটি লঞ্চ দেখলে সেইগুলো কেড়ে নিচ্ছে, সেইগুলো আর ফিরিয়ে দেয় না, ইলেকশনের সময় হয় না, কাগজপত্র ভালো আছে সেই সব গাড়ি পুলিশের পক্ষ থেকে নিয়ে নেওয়া ভোটে ডিউটি করার জন্যে, হয় কি হয় না, আমার বক্তার গাড়িও নিয়ে নিচ্ছিল, বলে স্যার আমার গাড়িটা নেবেন না, প্রত্যেক দিন যেতে হয়, আমি প্রত্যেক দিন যেতে অসুবিধা হয়ে যাবে, আমার গাড়ি নেবেন না। তো যাই হোক, ও কাউকে ছাড়বে না, যার গাড়ি পছন্দ হবে তার গাড়ি নিয়ে নেবে। তো যাই হোক, এখন বলছে জালিম বাদশাহ ওই পারে দাঁড়িয়ে আছে, নতুন কাস্তি ভটভটি দেখলেই নিয়ে নেবে, তাকে আর দেবে না। আর ও আম্মা সাফিনাত ফাকানাতলি গোলামাইন, কতগুলো গোলাম বাচ্চা, ইতিম বাচ্চার এই কাস্তিতে, এই ভটভটি, এই আপনার নদী পাড়ার পাড়াপাড়ির মাধ্যমে তাদের জীবন জীবিকা চলে, আর এই ভটভটিটা লঞ্চটা সেই বাচ্চা কেড়ে নিলে, এই আপনার বিগালঙ্গ, এই পঙ্গু, এই প্যারালাইজড
আমাদের, আর এতিম বাচ্চাদের মুখে আহার যোগাবে না। এই জন্য আমি কাস্তিটা ফুটো করে দিলাম, ছিদ্র করে দিলাম, যে জালিম বাদশা এটা যেন কেড়ে না নেয়, আর ওরা ওপারে গিয়ে এটা রিপেয়ারিং করে তাপলি তুপলি দিয়ে আবার কাজ চালাতে পারবে, অসুবিধা হবে না, এই জন্য ফুটো করে দিলাম, কিন্তু তুমি তো এটা জানো না। মুসা আলাইহিস সালাম অবাক হলেন আর বললেন, ও আম্মাল গোলামু ফাকানা, এই যে গোলাম, যে বাচ্চাটাকে আমি হত্যা করে দিলাম, কল্লামও ছেড়ে দিলাম, এর পিতা মাতা ভালো নেক মানুষ, এই বাচ্চা যখন বড় হবে, জোয়ান হবে, ইয়াং হবে, হ্যান্ডসাম হবে আর অত্যাচারী হবে, এর পিতা মাতাকে জবরদস্তি করে এ বেধর্মী বানাবে, নামাজ পড়তে দেবে না, রোজা রাখতে দেবে না, কোরআন আপনার কিতাব তেলাওয়াত করতে দেবে না, সুতরাং আমি কি করলাম, আমি এই বাচ্চাটাকে হত্যা করে দিলাম। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিতা মাতার কে আল্লাহ আল্লাহ যোগ্য সন্তান দান করবেন। কিতাব এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতা মাতাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন, যে কন্যা সন্তানের পরম্পরা পরম্পরা তাদের গর্ভের মাধ্যমে একের পর এক, একের পর এক, তারপরে তার কন্যা, তার কন্যা, এইরকম করে তাদের গৌ আপনার গর্ভেতে 70 জন নবী আল্লাহ জন্ম দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ,